নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে চটজলদি কিভাবে কচুলতি রান্না করা যায় সেটাই শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। এই রান্নাটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন আপনারা আমি কিভাবে রান্না করি। দেখুন, একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে রেখেছি। এবার তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, এবার আমি হাতে মেখে নেব। ও, একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আর দেব কচুরলতি। কচুরলতিগুলো আমি ভাপাইনি, কিন্তু কাঁচাই আছে, আমি জাস্ট কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। ও, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। হয়ে গেল লঙ্কার গুঁড়ো দেওয়া, দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে লো ফ্লেমে রান্নাটা করব। আমি কিন্তু জল দেব না, এই লো ফ্লেমে রান্না করব, ভাপে ভাপেই রান্নাটা হয়ে যাবে। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার আবারও ঢেকে রাখবো। এবার আমি 2 চামচ সর্ষের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব সব কিছুর সঙ্গে। সর্ষের পেস্টটা দিলে না একটা বেশ ঝাঁঝ হয়, ভালো লাগে খেতে। এটা সর্ষের গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম, এবার আবারও ঢেকে রাখলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দেব, যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন, আমি খুব সামান্যই দেব। এটা চিনির গুঁড়ো, আমি গুঁড়ো করে রেখেছি চিনি, খুবই সামান্য দিলাম। আর দেব কাঁচা সর্ষের তেল। খেতে না দারুণ হয়েছিল, গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে এইভাবে কচুরলতি রান্না করলে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। সর্ষে বাটা দিয়েছি তো, তার জন্য একটু উপর থেকে কাঁচা সর্ষে তেল দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি ঢেকে রাখবো, একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে সার্ভ করে নেব।
দেখুন আমি সাফ করে নিয়েছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।